हेलो व्यूअर्स, मेरा नाम है ओसीम और मैं आप लोगों के लिए एक लेके आया हूँ अच्छा सा वीडियो यूट्यूब में। ये बात हर ही लड़का लड़की, हर स्टेट की लड़का लड़की 18 से 23 साल के अंदर में जो भी एसएससी जीडी मतलब सेंट्रल आर्म पुलिस फोर्स की फॉर्म की डाले हैं उनके लिए। भाई आप लोग जो फोटो के ऊपर एक डेट डालना पड़ता है, डेट नहीं डाले, कोई बोले ने सिग्नेचर नहीं किया तो इसके लिए एडमिट आएगा नहीं आएगा, ये चीज बताइए। ये चीज बहुत लड़का ने मेरे को पूछ रहा है। तो भाई इसके लिए कोई भी प्रॉब्लम नहीं है, आपका फॉर्म ऑनलाइन हो गया, आपका आना ही है एडमिट। आपके पास जो रजिस्ट्रेशन नंबर है वो नंबर दे के ऑनलाइन में सर्च करिए, आपको एडमिट आ जाएगा। আমি বলতে চাইছি যে যারা যখন অনলাইন করেছিলে করার সময় অনেকে ফটো দেয় উপরে সিগনেচার করেনি বা ডেট দেয়নি, ঠিক আছে, তো তাদের এডমিট কার্ড আসবে কি আসবে না এই ব্যাপার নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করছে। তো এর জন্য কোনো সমস্যা নেই, এডমিট কার্ড অবশ্যই আসবে, ঠিক আছে, এডমিট কার্ড আসবে। তো তার জন্য এডমিট কার্ডটা জানতে পারবে কিভাবে, এডমিট কার্ডটা জানতে পারবে তোমাদের কাছে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, যখন রেজিস্ট্রেশন করেছিলে ফর্ম অনলাইন করেছিলে তখন সেখানে একটা রোল নাম্বার থাকবে, সেই রোল নাম্বারটা নামটা দিয়ে করে সার্চ করলে অবশ্যই পরীক্ষার এডমিট তোমরা পেয়ে যাবে। আরেকটা কথা মনে রাখবে, প্রত্যেক সপ্তাহে একদিন করে গিয়ে চেক করে নেবে, না হলে কোন দিন এডমিট চলে আসবে। একটা ছেলে আমাকে বলো 3 মাস পর পরীক্ষা আছে, 3 মাস পর পরীক্ষা, কিন্তু এডমিট কি আর 3 মাসের লাস্টের দিকে দিবে? এডমিট কিন্তু প্রথম থেকে তোমার দেওয়া শুরু করে দেবে, তাই মাঝে মধ্যে গিয়ে এডমিট চেক করবে। অবশ্যই এডমিট এসে গেলে জানতে পারবে যে সেই এডমিটেই লেখা থাকবে, কোথায় পরীক্ষা হবে, কি হবে না হবে সবকিছু সেখানে লেখা থাকবে। তো এ ব্যাপারে ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, জয় হিন্দ, বন্দে মাতরম।